তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শ্রুতি রিকের আশীর্বাদ অনুষ্ঠানে রিকো তার বাবার মুখোশ খুলে দিল তুতে। সবাইকে চমকে দিয়ে রিকের প্রথম স্ত্রীকে নিয়ে হাজির হলো তুতে। শ্রুতির হাতে আংটি পরানোর আগেই রিকের হাত ধরলো রত্না। রত্নাকে দেখে চমকে ওঠে রিক। সকলের সামনেই রিককে থাপ্পড় মারতে গেলে ঘোষাল এগিয়ে এসে বলে, এসব কি হচ্ছে রত্না, তোমাকে না বলাটা আমাদের ভুল হয়েছে, তাই বলে তুমি তোমার দাদার উপরে রেগে গিয়ে সকলের সামনেই এভাবে স্ট্রিংকেট করবে, ছোটবেলা থেকে এক রকমই রয়ে গেলি। তুতে বলে, এইসব কি হচ্ছে, কী সব আবোল তাবোল বলছেন আপনি। রিক উঠে দাঁড়িয়ে বলে, আপনি আমার বাবার কথার উপর কথা বলে নিজেকে কি প্রমাণ করছেন। রিক কথা বলার ফাঁকে রত্নার হাত ধরে একটা চাপ দিতেই অন্যরকম হয়ে যায় রত্না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তুতে আবারও এগিয়ে এসে বলে, কি হলো রত্না, তুমি কিছু বলছো না কেন। ঘোষাল বলে, কি বলবে ও, তুমি ওর কাছ থেকে কি জানতে চাও। আমি বলছি, রত্না আসলে ওর দাদাকে খুব ভালোবাসে, কিন্তু ও একা একা বিয়ে করাতে আমাদের সাথে যোগাযোগ ছিল না, আর সেই জন্য আমরা ওকে কিছু বলিনি, যেভাবেই হোক শুনেছে আর এই জন্য একটু অভিমান করেছে। এবার রেগে যায় তুতে, রত্নাকে বলে, রত্না তুমি কি সত্যিটা বলতে ভয় পাচ্ছ, তাহলে কি সত্যি সত্যি রত্না ভয় পেয়ে নিজের পরিচয় চেপে যাবে, নাকি সবার সামনে জানিয়ে দেবে সে রিকের প্রথম স্ত্রী। বন্ধুরা তোমাদের কি মনে হয়, এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।